অসাধারণ, কি দারুণ সিনেমাটা! আমরা মনে হয় ফার্স্ট গুজরাটি মুভির কোনো ট্রেলার রিয়াকশন করলাম, তাই তো মনে হচ্ছে আমরা করিনি, কিন্তু কি কালার, মানে গুজরাট বলে এত সুন্দর কালার, মানে সিরিয়াসলি, মানে মতামত দিতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন। যেটার ডায়েট করছে সিদ্ধার্থ গরিমা, আর আছে মনিকা পানওয়ার, সিকান্দার খের, মোনালি ঠাকুর, এরা হচ্ছে কাস্টিং ডাইরেক্টর। আর তো কিছু দেখতে পাচ্ছ না সেরকম ভাবে? ঠিক আছে, আমরা ট্রেলারটা দেখি। আমি জানি না কি টপিক নিয়ে, দোকানের টপিক নিয়ে মেবি, পুস্তলি দোকান বা কিছু, গেসিং। বাট হ্যাঁ, তেরি মেরি লাভ স্টোরি মেনে প্রিঙ্গল জি, নাইস শট না। আর দেখ, পাপা, মাম্মি, আনে মে, সারা বাচ্চা হো, বেদ তো মেনে কি আনে, মানে ঠাকুর মায়ের পাঠ করছে। হ্যালো এভরিবডি, সেটল ডাউন, সেটল ডাউন, প্লিজ সেটল ডাউন। বাচ্চা পেদা করনা বড় কাম চে হ্যাঁ। আরে ইটস নেই হোতা, কিছু ওর বাচ্চা পেদা করি, ও তো টেনশন ই না, তিন মিনিট মে লে যায়, পেদা কিয়া আনে দিয়া। জব লগাও জাদা হতা হ্যাঁ, ঘাও ভি জাদা হতা হ্যাঁ। जब उसके पेट में था तो बेबी आपका कैसे? तो सरोगेसी करवाई थी ना सर। मोहन लगे मोहन को से ऐसी कोई सूरत कर दे, कभी कभी ने मिट्टी जड़ को पकड़ ली थी। यार शमसे मखमल कर दे पत्थर की बूंद। आईना कैसे देखती है तू? सुरमा लगा के हम अपना बच्चा बेच नहीं रहे, खरीदा था तो बेच भी सकते हो ना। अभी सुनी का आपने मेरी कहानी? आओ जो नाइस नाइस और शानदार। তাই তো মনে হচ্ছে আমরা করিনি, কিন্তু কি কালার, মানে গুজরাট বলে এত সুন্দর কালার, মানে সিরিয়াসলি, মানে খুব কম জনের সিনেমায় এত কালার দেখা যায়, আর মানে পার্টিকুলার ইন্ডিয়ান বিউটি হিসাবে যে কালারটাকে তুমি, মানে লেহেঙ্গা চলি বা যে কোনো জায়গায় দুপাট্টা কি সুন্দর সুন্দর রং দিয়েছে, মানে ওয়াও। আর মোনালি ঠাকুরকে ফার্স্ট টাইম কোনো মুভি করতে দেখছি। মোনালি না, মোনালিকে আমি দেখেছি, মোনালিকে দেখো নি তুমি? থ্রি ইডিয়টস থেকে ধরে সব জায়গায় তো আছে,
और और बुंटा যার বাচ্চা হলো তোমার কারিনার দিদি ছিল মোনালি মোনালি ঠাকুরের দিদি ছিল জসি জসি কই নেই যে ক্যারেক্টারটা করেছিল ও ছিল ওটা মোনালি ঠাকুর নয় মনে পড়লো তুমি আবার দেখো আমি জানি আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি মোনালি ঠাকুরটাকে এই দেখো এ ছিল ওর দিদি এর নাম কি এর নাম হচ্ছে মোনা সিং মোনা সিং হ্যাঁ মোনালি ঠাকুর দেখো ওর কাস্টিং কিসে কাস্ট আছে আইএমডিবি পেজে তো থাকবে মোনালিকে তো এই করতে দেখেছি ফার্স্ট তুমি ওখানে এতে লক্ষ্মী লক্ষ্মী অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস হোস্টেস স্পেশাল লক্ষ্মী টিনেজ গার্ল যাকে বিক্রি করে দেয় আমি তোমাকে বসিয়ে দেখিয়েছিলাম লক্ষ্মী লক্ষ্মী হ্যাঁ মেন মানে সবথেকে ফার্স্ট মানে অসাধারণ ওকে দেখে ওখানে মনে হয়নি ও সিঙ্গার এতটাই দারুণ ওর অ্যাক্টিং ছিল যাই হোক আমরা অন্য ডিসকাশনে চলে গেছিলাম সরি রাইটার গুলো বেশ ভালো আমার মনে হলো খুব ভালো আর কোন কোন দেখালে জানো আমার তো ডাইরেকশন এত ভালো লেগেছে এত টপিক আর আমার ডায়লগস মানে ডায়লগস এর সাথে স্টোরি স্টোরিটা যেটা মিমিতে দেখানো হয়েছিল একটু অন্যভাবে বাট ওটারই একটা কাইন্ড অফ একটা ভার্সন কাইন্ড অফ একটা ভার্সন বাট হ্যাঁ ওরকমই আর কি অ্যাটাচমেন্টটা এটা ইট ইজ লাইক মানে যে হয়তো সত্যি কথা ওটা একজনের ঘটনা ছিল এখানে একটা গ্রুপকেও দেখানো হবে মোস্ট প্রোবাবলি যারা এটা করে থাকে পয়সার জন্য ওই ডান্সটা কি দারুণ ছিল মানে প্রেগন্যান্সিটাকে এরকম ভাবে কি বলে না আচ্ছা রামলীলা হ্যাঁ বলছে তো অনেক জায়গায় দেখেছি না না বললো কি রাসলীলা রামলীলা টয়লেট রাবদা এই মুভিগুলোর যে রাইটার্স তারা লিখেছে কালারস গুলো ওখান থেকে চলে এলো জানো কিছু কিছু বাট আমার খুবই ভালো লাগলো ব্যাপারটা আর এটা কি যেহেতু আমরা গুজরাটি মুভি দেখি না তাই জন্য আমাদের জন্য নিউ ফেস ছিল লিডিং যে ক্যারেক্টার করছে আমার মনে হয় না সে নিউ কারণ কি যেভাবে অ্যাক্টিং করেছে একে চিনি ছেলেটাকে চিনি সিকান্দার আমার তো মেটাকে ছাড়া কাউকে চোখও পড়ল না মানে এতটাই ওয়াও টুথ পড়িতে যাচ্ছে এটা বুঝতে পেরেছি বাট আমি বলছি এ হয়তো খুব ভালো অ্যাক্ট্রেস অবশ্যই কিন্তু আমরা যেহেতু দেখিনি কখনো গুজরাটি ফিল্ম ওরকম ভাবে তাই জন্য আমরা চিনি না অতটা বাট ওয়াও মানে ডায়লগ ডেলিভারি যতক্ষণ স্ক্রিনে ছিল স্ক্রিনে ওকে ছাড়া মনে হয় কাউকে দিকে চোখ যাচ্ছিল না ইচ অ্যান্ড এভরি এক্সপ্রেশন যেহেতু জানি না তাই জন্যই বলছি ওনাদের ক্ষেত্রে বলি না আমরা কখনোই কারণ কি আমরা একে দেখেও বুঝতে পেরেছি যে ব্যাপারটা হচ্ছে জাত অ্যাক্টর যাকে বলা হয় আর অবভিয়াসলি সিঙ্গেল হ্যান্ডেড পুরো মুভিটাকে লিড করছে মিমি দেখেছেন কেন কি মিমি হয়তো ফার্স্ট এতটা বেশি মানে ফ্লারিশ করেছে জিনিসটাকে তার আগে অনেক সিনেমায় টুকটাক ছিল বাট এরকম ভাবে ছিল না হয়তো বা প্যান ইন্ডিয়া অতটা সার্কুলেট হয়নি কিন্তু বেশ ভালো লাগলো আমার তো প্রত্যেকটা জিনিসই একদম মানে এনজয় করার মতন প্রত্যেকটা সিন ছিল প্রত্যেকটা ফ্রেম ছিল একদম বাচ্চাটাকে তো তো ফার্স্ট ফ্রেমটাই হচ্ছে ওই সিনটা দারুণ ছিল মানে একটা টার্কিশ ব্যাকগ্রাউন্ড তার মধ্যে একটা বাচ্চা এখন দৌড়িয়ে প্রত্যেকটা ফ্রেম বাঁধিয়ে রাখার মতন একটা মানে ডাইরেকশন তো জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখানে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্টস অবশ্যই জানাবেন একদম আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই